এখানে দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সয়াবিন কিমার তরকারি আর এটা খেতে ভীষণ ভালো হয় আর আজকাল এই রকম গুঁড়ো করাই পাওয়া যায় কিমার মতন ভিজি দিলে না একদম কিমাই মনে হবে এত সুন্দর আর বানাবার পরও খুব ভালো লাগে আপনি বোঝাই মুশকিল যে এটা সয়াবিন কিমা এতটাই ভালো হয় এখন আর ঝঞ্ঝাট করার দরকার নেই এই রকমই পাওয়া যায় এটা চপও ভীষণ ভালো হয় আর এর সাথে আমি নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ করা আলু এই আলুগুলো আমার ফ্রিজে ছিল একটু ফ্রিজে রেখে দিই যে যখন তখন তরকারি কাজে লাগে আর ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যায় না ওইটাই দরকার লাগে আলুর পরোটা বলুন চপ বলুন এগুলো একটু গ্রেড করে নেবেন তাহলেই হয়ে যায় চপ টপে তো সেই জন্য আমার ফ্রিজে করাই ছিল খুব বেশি পুরনো হলে হবে না এক দিনে বা দুই দিনে পুরনো হলে ঠিক আছে আর এইখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে প্রথমে আমি এগুলো গরম জলে দিয়ে দেবো এখানে বসে দিয়েছি জল আর জলটা বেশ ফুটে উঠেছে এপরে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে দেব অল্প নুন নুন এই সয়াবিনগুলো দেবার পরপরই সঙ্গে সঙ্গে এটা হয়ে যায় কেন কি ছোটো ছোটো না হতে বেশি সময় লাগে না উপর থেকে আমি একটু ফেনাগুলো ফেলে দিলাম ফ্যানাগুলো ফেলার দরকার নেই কিন্তু আমি অল্প ফেলে দিলাম আর এটা খুব ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুই নিতে হবে দেখছেন দেওয়ার সাথে সাথেই সেদ্ধ হয়ে গেছে আর দানাগুলোর চেয়ে এইটা খেতে ভীষণ ভালো হয় আপনাদের ওইদিকে যদি পাওয়া যায় অবশ্যই এনে এটা একবার বানিয়ে ট্রাই করবেন আমার তো ভীষণ ভালো লাগে তো চলুন এটাকে আমি এফে অফ করে দেব দিয়ে ভালো করে ধুয়ে নেব তো দেখুন এগুলো আমার ভালোভাবে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জলটা এখনও অনেকটা আছে আমি ভালো করে এখনও বার করে নেব সব জল এই জলটা থেকে গেলে না টেস্টটা একদম খারাপ আসবে সেই জন্য যতটা পারবেন চিপে নেবেন তাহলে কী হবে এর মধ্যে সব মশলা লাগলে খেতে ভালোই লাগে আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল খুব বেশি তেলের প্রয়োজন হয় না কম তেল দিয়েই রান্না করা যায় আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি জিরে এটা দেখাতে ভুলে গেছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তবে এখানে টমেটো একটু বেশিই পড়ে টমেটো যদি বেশি করে দেওয়া হয় তো ভীষণ ভালো লাগে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে আমি একটু ভেজে নেব আর আলুগুলো হাতে করে এমনি টুকরো করে নেব যতটা পারবেন ততটাই টুকরো করে নেবেন এটা যদি কেউ মনে করে একটু বেশি আলু দেবো সেক্ষেত্রেও হবে তবে সঙ্গে সঙ্গে কুকারের মধ্যে করে যদি দেওয়া হয় না তাহলে সেটা একটু নরম গ্যাদ গ্যাদ হয়ে যাবে কাদা কাদা টাইপের হয়ে যায় আর এখানে দিলাম মিট মশলা আছে ধনে আর জিরে আছে দিয়ে এটা মশলার সাথে ভালো করে পিষে নেব আর যদি আলুটা দেওয়া হয় সকালে আপনি সেদ্ধ করে রাখলেন আর বিকেলে যদি এটা বানালেন সেটাও খুব ভালো হয় সব কটা মশলা ভাজার পর আমি এই সয়াবিনগুলো দিয়ে দিলাম এটা রাত্রে ডিনারের জন্যে সেই জন্য একটু মশলা কমই দিলাম আর একটু মশলা হলে মন্দ হতো না দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু নুন আর দিলাম একটু হলুদ দিলাম সামান্য জল তাহলে মশলাটা ভাজতে সুবিধা হবে কাশ্মীরি লঙ্কা যদি না দেওয়া হয় তরকারির সৌন্দর্যতাই আসবে না তো সেই জন্যে কাশ্মীরি লঙ্কা দেওয়া তো দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেল দিয়ে দেবো জল জল দিয়ে একটু ফুটতে দেব তাহলেই হয়ে যাবে আর আমি একটু আলু চটকে রেখেছি একদম ম্যাশ করে রেখেছি এটা দিয়ে দেবো এটা জাস্ট গ্রেভির জন্যে এরকম কেন এর মধ্যে আলু যেগুলো দেওয়া আছে সেগুলো ছোট ছোট টুকরো আছে কেন কি গ্রেভি এটা ভালো যদি এটা না দেওয়া হয় তো খুব একটা ভালো হবে না আর এর সাথে আমি বানাবো একদম প্লেন রুটি তো নিয়ে নিয়েছি আটা আটার মধ্যে একটু নুন মিলিয়ে নিয়েছি দিয়ে এটা ভালো করে মেখে নেবো এমনি যেমন ঘরে রুটি হয় না সেই রকম রুটি তো এটা মাখা হয়ে গেছে আর আমি এটা রুটি বানিয়ে নেব এই রুটির সাথে খেতেও ভালো লাগে বা কেউ যদি মনে করে পরোটা দিয়ে খাবেন সেটাও ভীষণ ভালো হয় তবে আমি রাত্রের জন্য বানাচ্ছি এই জন্যে রুটিটাই পছন্দ করলাম আর যারা ভাত খাবেন ভাতের সাথেও এটা ভীষণ ভালো লাগবে তো দেখুন আজকে আমার ডিশটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন জানালে ভালো লাগবে আর রুটির সাথে অল্প ঘি দিয়ে দেবো আপনারা যদি ঘিটা স্কিপ করেন তো ঠিক আছে প্লেন রুটিও খেতে পারেন তবে একটু ঘি দিয়ে দিলে ঘিয়ের গন্ধতে রুটি খাওয়া হয়ে যাবে আর নিয়ে নেব এইখানে এই তরকারিটা অসাধারণ হয় জানেন আমার ভীষণ ভালো লাগে এই তরকারিটা আর দিয়ে দিলাম এমনি সাথে পেঁয়াজ ঢাবা স্টাইল সয়াবিন কিমার তরকারি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো এই রকম আপনারা বানিয়ে ঘরে এনজয় করুন আজকের মতন এখানেই শেষ করলাম থ্যাংক ইউ